দেখছেন অসংখ্য মানুষ, তারা কিন্তু উল্লাস করে। এটি বাংলাদেশের জাতীয় যে সংসদ রয়েছে, সেই সংসদ ভবনের যে পুকুর রয়েছে সেখানে দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের যে উচ্ছ্বসিত জনগণ, তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর। এবং তার পরপরই কিন্তু সংসদ ভবনের এই মুহূর্তে ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখছেন অসংখ্য মানুষ, তারা কিন্তু উল্লাস করছেন এবং অনেকে সংসদ ভবনের সেই সুইমিং পুলে তারা ডুবাচ্ছেন, সাঁতার কাটছেন দেখছেন এই মুহূর্তে, এবং ভিতরে প্রবেশ করছেন, ভিতরে ঢুকে বিভিন্ন উল্লাস করছেন সাধারণ জনগণ। এবং সংসদ ভবনের ভিতরে যে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চুরমার করে দিয়েছেন এই মুক্তিকামী যে জনতা, এবং এখন ভিতরে ঢুকে প্রবেশ করছেন সাধারণ সেই জনগণ। দর্শক আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে উল্লাস করছেন এবং সাঁতার কাটছেন মানুষ কিন্তু আজ এই সরকারকে পতনের দাবিতে কিন্তু রাষ্ট্রকে নেমেছেন, এবং সেই রাষ্ট্রপথে তাদের যে আন্দোলন সে আন্দোলন সফল করে এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দৃশ্য দেখুন। সংসদ ভবনের যে সুইমিং পুল মধ্যে মানুষ ডুবাচ্ছে এবং উল্লাস করছেন, সে চিত্র দেখছেন। লাখ লাখ মানুষ ইতিমধ্যে দেখছেন যে পুরো ঢাকা শহরে কিন্তু প্রবেশ করছেন আজ এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে, এবং সেই দাবি সফল করলেন সাধারণ ছাত্র জনতা এবং মুক্তিকামী মানুষ। এবং এই মুহূর্তে দেখছেন তাদের মুখে এখন সকলের মুখে হাসি, এবং তারা উল্লাস করছেন জাতীয় সংসদ ভবনের ভিতরে। এই মুহূর্তে দেখছেন অনেকে কিন্তু গোসল করছেন সংসদ ভবনের সুইমিং পুলে, এবং দেখছেন উল্লাস করছেন, এবং আরও লাখ লাখ মানুষ কিন্তু তারা প্রবেশ করছেন সংসদ ভবনের ভিতরে, এবং দেখছেন যে এক প্রকার জনস্রোত এই মুহূর্তে ঢাকার এই সংসদ ভবনে। দর্শক দেখানোর চেষ্টা আপনাদেরকে, যারা দেখছেন আপনারা মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনারা কে কোথাও দেখছেন সেটিও জানাতে পারেন।